বলেন বলেন আজকের 182তম দিনে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নিয়োজিত নেতৃবৃন্দ আমার সহযোগিতা শিক্ষক মণ্ডলী সহ উপস্থিত ছুটি মণ্ডলী সকলকে আমি আমার অন্তরন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ছুটি মণ্ডলী আপনারা সকলে অবগত আছেন আমরা আগামী 5ই ডিসেম্বর রোজ সোমবার এই শাহবাগ চত্বরে ভেবেছিলাম আমাদের হাজার হাজার জনতা হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে এখানে সমবেত হয়ে গণদোয়ার সৃষ্টি করে এনটিআরসিকে আমরা জানিয়ে দিব যে আমরা সত্যিকার অর্থে এত হাজার লোক আমরা আমাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত রয়েছি শিক্ষক হিসেবে নিবন্ধিত হওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়োগদান করা থেকে ওনারা বঞ্চিত রেখেছেন এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সম্মত হয়েছি আমরা জানান দিতে চাই যে আমরা এত হাজার লোক শিক্ষক হব শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ দেওয়া সত্ত্বেও আপনারা আমাদেরকে নিয়োগদান করেন নাই কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ঘটনা সারা বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বিভিন্ন জায়গায় পরিবহন ধর্মঘট থাকার কারণে আমরা এই গণজোয়ার সৃষ্টির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হবে বলে আমরা মনে করেছি এবং আমরা এখানে যারা সমবেত কেন্দ্রীয় কমিটির সহযোগী নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগিতা শেখ মন্ডলীরা সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে 5 তারিখে সমাবেশ করলে আমাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে পারে যার কারণে আমরা এই দিনটিকে পিছিয়ে দিয়ে আপাতত স্থগিত রেখেছি আগামীতে অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই একটা কর্মসূচি আমরা দিব এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমরা বলতে চাই এনটিআরসির 17 বছর ধরে আমাদের আইনগত অধিকারকে হরণ করে তারা নির্লজ্জভাবে বেহায়াপনাভাবে তারা যেভাবে আমাদের আইনগত অধিকারকে কেড়ে নিয়েছে সেই অধিকার আদায়ের জন্য আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি আমরা বলব এনটিআরসির কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান সহ যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সঙ্গে জড়িত রয়েছেন ওই সমস্ত কর্মচারীদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আইনের সুষ্ঠু প্রতিপালন করুন আইনের ব্যত্যয় ঘটে কোনো কাজ করে হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য হীন উদ্দেশ্যকে সফল করার জন্য আপনারা হীন মনোমানসিকতা নিয়ে কাজ করবেন না আপনারা প্রতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করুন তাহলেই আমরা আমাদের হারানো লড়াইয়ের স্বপ্ন আইনগত অধিকার আমরা ফিরে পাবো আমরা আমাদের নিয়োগ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি সবচেয়ে বড় কথা মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে ভুলভাল বোঝানো হচ্ছে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আইন আপনারা পার্লামেন্ট থেকে পাস করেছেন সেই আইনের সুষ্ঠু প্রতিপালন হচ্ছে না এ ব্যাপারে এই শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়োজিত থাকা অবস্থায় আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান সংগঠনের পক্ষ থেকে আপনাকে বলতে চাই আপনি একজন বিশিষ্ট আইনজীবী ও বটে সেই কারণে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা আইনগতভাবে সত্যিকার অর্থে আমাদের অধিকার হরণ করা হয়েছে কিনা এই বিষয়টিকে অবশ্যই আপনি আমলে নিয়ে আমাদেরকে নিয়োগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়ে আমাদের সকলের নিয়োগ নিশ্চিত করে আমাদেরকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন আমরা আশা করব 21,790 জন শিক্ষকের যে নামের তালিকা মাননীয় শিক্ষামন্ত্রী আপনার বরাবর আমরা দিয়ে এসেছি এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের কাছে আমরা যে নামের তালিকা দিয়ে এসেছি তাতে করে আমরা বলতে চাই আমরা শুধু 21,000 22,000 নয় আমাদের অসংখ্য অগণিত শিক্ষক যারা নিবন্ধিত হওয়া সত্ত্বেও নিয়োগের অধিকার থেকে বঞ্চিত রয়েছে আমরা আমাদের সম্পর্কে বাস্তবায়নের জন্য আমরা আমাদের আইনগত অধিকার পাওয়ার জন্য আপনার প্রতি দরখাস্ত করেছি আপনি ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রীকে আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমাদের আইনগত অধিকারকে ফিরে দিয়ে আমাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করতে পারেন সবচেয়ে বড় কথা আমরা বলব বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে অগ্রযাত্রা অতিবাহিত করছে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা চার চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছেন সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য এবং এই উন্নয়নের উদ্ধারকে অব্যাহত রাখার জন্য বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস থেকে কামনা করছে পাশাপাশি বঙ্গবন্ধু শিক্ষা বাংলা করতে আমরা কোনো বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসেবে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আমরা আমাদের হাঙ্গামা সম্পর্কে পুনঃ প্রতিষ্ঠিত করে নিয়োগদানের মাধ্যমে বাড়িতে বুঝাতে পারি সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের আশ্বাস কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কানেক্ট করতে নিবন্ধিত শিক্ষকদের
¡Vamos a ver! ¡Vamos a ver!